আসসালামু আলাইকুম সবাইকে, শুরু করি ফার্মা চ্যানেলে স্বাগতম। আমাদের অ্যান্টিফাঙ্গাল এজেন্টের আজকে লেকচার নাম্বার 7। সো আমরা আমাদের প্রিভিয়াস লেকচারে অ্যামফোটেরিসিন বি এর ফার্মাকোকাইনেটিক প্রোফাইল সম্পর্কে জেনেছি। এই পার্টে আমরা অ্যামফোটেরিসিন বি এর ফর্মুলেশন সম্পর্কে জানব। সো অ্যামফোটেরিসিন বি এর কিন্তু মেইনলি 4 টাইপের ফর্মুলেশন হোল ওয়ার্ল্ডের মধ্যে প্রচলিত রয়েছে। সেগুলো হলো ডিঅক্সিকোলেট ফ্রম, লিপোজোমাল ফ্রম, অ্যান্ড কোলয়েডাল ফ্রম, এবং সর্বশেষে লিপিড কমপ্লেক্স ফ্রম। সো আমরা আমাদের এই পার্টে দুইটা পার্টের, দ্যাট মিন্স দুইটা ফর্মুলেশনের খুব ডিটেলস সম্পর্কে আমরা দেখব, এবং অন্য শেষের যে দুইটা ফর্মুলেশন রয়েছে ওই দুইটা আমাদের এখানে ব্যাখ্যা করা হয়নি, কারণ দুটো অনেক বেশি কমপ্লেক্স এবং জটিল এবং বড়। তাই যে ছোট দুইটা পার্ট রয়েছে, এই দুইটা পার্টের সম্পর্কে আমরা ইন ডিটেলস আলোচনা করব। তো আমরা শুরু করতেছি আমাদের ডিঅক্সিকোলেট ফ্রম দ্বারা। সো ডিঅক্সিকোলেট ফর্মে অ্যামফোটেরিসিন বি মূলত বাইল সল্টের মাধ্যমে প্রিপেয়ার করা হয়ে থাকে। সো এখানে একটা কথা চলে আসে, সেটা হলো অ্যামফোটেরিসিন বি এর যে অ্যাক্টিভ কম্পাউন্ডটা রয়েছে, এই অ্যাক্টিভ কম্পাউন্ডটা আমরা ডাইরেক্ট মেডিসিন হিসেবে কেন ইউজ করতেছি না, কেন এটার মাল্টিপল ফর্মেশনে আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে। এর পেছনে কারণ হলো অ্যামফোটেরিসিন বি এর যে অ্যাক্টিভ কম্পাউন্ডটা রয়েছে, এই অ্যাক্টিভ কম্পাউন্ডটা যদি আমরা সরাসরি ব্যবহার করি তাহলে কিন্তু এটা টক্সিসিটি যে রেটটা থাকে এটা অনেক বেশি হাই থাকে। যদিও এই ডাকটা লিপোফিলিক, দ্যাট মিন্স লিপিডে খুব ভালো সলিউবল, তবুও কিন্তু এটাকে আমরা মডিফাই করি, মডিফাই করে লিপিড সলিউবল ফর্মে নিয়ে আসি, যাতে কি ড্রাগের যে এফিকেসিটা থাকে সেই এফিকেসিটা থাকে, বাট এটা টক্সিসিটি যে প্রোফাইলটা সেই টক্সিক প্রোফাইলটা লো হয়ে আসে। সো আমরা শুরুতেই কথা বলবো আমাদের ডিঅক্সিকোলেট ফর্ম দ্বারা। সো ডিঅক্সিকোলেট ফর্মে দেখা যায় অ্যামফোটেরিসিন বি এর সাথে যে বাইল সল্ট গ্রুপটা থাকে, এই বাইল সল্ট গ্রুপটা অ্যাড থাকে। অ্যাড থেকে এটা যে কাজটা করে, এটা একটা ইমালসিফায়ারের মতো কাজ করে। যখন অ্যামফোটেরিসিন বি এর সাথে এই বাইল সল্ট গ্রুপটা অ্যাড থাকে, তখন দেখা যায় এই ফর্মুলেশনটা আমাদের যে ব্লাড আছে এই ব্লাডে খুব সুন্দর মতো সলিউবল হয়ে যেতে পারে। কারণ হলো এই যে বাইল সল্টটা রয়েছে, এই বাইল সল্টের যে লিপোফিলিক পার্টটা সেই পার্টটা অ্যামফোটেরিসিন বি এর সাথে যুক্ত থাকে, এবং যে হাইড্রোফিলিক পার্টটা সেই পার্টটা ফাঁকা থাকে, যেটা মূলত আমাদের ব্লাডের যে ওয়াটার থাকে সেই ওয়াটারের সাথে খুব সুন্দর করে বাইন্ড করে সলিউবল হয়ে যেতে পারে। সো এইভাবে আমাদের ডিঅক্সিকোলেট ফর্মটা কাজ করে। এবার আমরা লিপোসোমাল ফর্ম নিয়ে কথা বলবো। তো লিপোসোমাল ফর্ম মূলত প্রিপেয়ার করা হয় লিপিডের দ্বারা। সো লিপিডের দ্বারা কিভাবে, আমাদের যে অ্যামফোটেরিসিন বি মেইন ড্রাগটা রয়েছে, এই মেইন ড্রাগটা ফসফোলিপিড বাই লেয়ারের ঠিক মধ্যেখানে ইনকর্পোরেট অবস্থায় থাকে। কেন এটাকে ইনকর্পোরেট করে রাখা হয়, কারণ হলো অ্যামফোটেরিসিন বি ইজ আ ভেরি টক্সিক ড্রাগ, সো এটাকে সরাসরি দেওয়া যাবে না, তাই আমাকে কোনো একটা ওয়ের মাধ্যমে এটাকে মডিফাইড করে দিতে হবে। সো লিপোসোমাল ফর্মে আমাদের নেফ্রোটক্সিসিটি রেটটা অন্যান্য যে ফর্মুলেশন রয়েছে তার তুলনায় সব থেকে বেশি কম দেখতে পাই। দ্যাট মিন্স এই ফর্মুলেশনে, লিপোসোমাল ফর্মুলেশনে ড্রাগের টক্সিসিটি রেটটা সব থেকে বেশি কম থাকে, এবং এটি কিন্তু প্রিপেয়ার করা একটু ক্রিটিক্যাল, যার কারণে লিপোসোমাল ফর্মের যে মেডিসিনগুলো থাকে এই মেডিসিনগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি হাই থাকে। সো লিপোসোমাল ফর্মে দেখা যায় ফসফোলিপিডের দুইটা লেয়ারের মধ্যখানে আমার ড্রাগটা ইনকর্পোরেট থাকে, এবং ঠিক টার্গেটের যে ফাঙ্গাস সেল রয়েছে, ফাঙ্গাস সেলের যে সেল মেমব্রেন, সেই সেল মেমব্রেনের যে আর্গোস্টেরল, ঠিক সেই আর্গোস্টেরলের কাছে এসেই কিন্তু আমাদের যেই লিপোসোমাল ফর্মের ড্রাগটা রয়েছে এই ড্রাগটা এসে বাইন্ড করে, যার কারণে দেখা যায় আমাদের কিডনিতে যে নেফ্রোটক্সিসিটি রেটটা থাকে সেই রেটটা কম শো করে। কারণ হলো ড্রাগের যে অ্যাক্টিভ কম্পাউন্ডটা রয়েছে, আমাদের এই মেডিসিনের যে অ্যাক্টিভ কম্পাউন্ডটা রয়েছে, এটা সব থেকে বেশি পরিমাণে, তার সব থেকে বেশি অ্যামাউন্টই কিন্তু ফাঙ্গাসের উপর ইউজ হয় আমাদের লিপোসোমাল ফর্মে। এবার আমরা কথা বলবো আমাদের কোলয়েডাল ফর্ম, যেটা কোলেস্ট্রল সালফেটের মাধ্যমে প্রিপেয়ার করা হয়েছে, আর একটা হলো আমাদের লিপিড কমপ্লেক্স ফর্ম। সো লিপিড কমপ্লেক্স ফর্মেও কিন্তু মূলত লিপিডের মাধ্যমেই ড্রাগটাকে প্রিপেয়ার করা হয়ে থাকে, দ্যাট মিন্স মডিফাই করা হয়ে থাকে, বা পার্থক্যটা হলো এখানে, এখানে লিপিড দ্বারা ড্রাগটাকে প্রিপেয়ার করা হলেও এটা ইনকর্পোরেট অবস্থায় থাকে না, দ্যাট মিন্স লিপোসোমালের মতো ফসফোলিপিড বাই লেয়ার দ্বারা যুক্ত থাকে না। আমরা জানি ফসফোলিপিড বাই লেয়ার কিন্তু লিপিডের লেয়ার, এখানে যেরকম লিপিডের লেয়ারের ঠিক মধ্যেখানে ড্রাগটা রয়েছে, আমাদের এই কমপ্লেক্স ফর্মে কিন্তু এইভাবে থাকে না, বাট লিপিড ইউজ করে এটাকে প্রিপেয়ার করা হয়। তো এই ছিল আমাদের
অ্যামফোট্রেসিন বি এর ড্রাগ ফর্মুলেশন। আমাদের নেক্সট ভিডিওগুলোতে আমরা আদার যে মেডিসিনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।